ঈদ উপলক্ষে দুই বাংলার মানুষদের সঙ্গীত উপহার পশ্চিমবঙ্গের একমাত্র ইসলামিক সঙ্গীতের চ্যানেল আল ইকরা শিল্পী গোষ্ঠীর। সুদীর্ঘ রমজান মাসের অবসানের পর উদযাপিত হতে চলেছে বহু প্রতীক্ষিত খুশির ঈদ উল ফিতর। খুশির ঈদ উদযাপনকে কেন্দ্র করে দিকে দিকে গৃহীত হয় বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি। উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে ভারত বাংলাদেশ। বলা বাহুল্য, দুই বাংলায় ধরা পড়ে উৎসবের চেনা চিত্র। খুশির ঈদকে আরো বর্ণময় করে তুলতে এবার বিশেষ ভূমিকা পালন করল পশ্চিমবঙ্গের একমাত্র ইসলামিক সঙ্গীতের চ্যানেল আল ইকরা শিল্পী গোষ্ঠী। ঈদ উপলক্ষে তারা পরিবেশন করেছে বিশেষ একটি সঙ্গীত যার নাম ঈদ মুবারক। এই গানটিতে আল ইকরা শিল্পী গোষ্ঠীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন বাংলাদেশের শিল্পীরাও এবং গানটির শুটিং করতে দেখা যায় কচিকাঁচাদের। সব মিলিয়ে ঈদের খুশিকে বহু গুণ বাড়িয়ে দিয়ে গানটি মন কাড়ছে সকলেরই। এই বিশেষ সঙ্গীতের গীতিকার হলেন জুবায়ের আলম, সুরকার আরিফ হোসেন এবং গান কম্পোজিশন করেন মিজানুর রহমান। বিশেষভাবে উল্লেখ্য, তারা সকলেই বাংলাদেশের শিল্পী। গানটি কভার করেছেন আল ইকরা টিম এবং পুরো বিষয়টির পরিচালনায় ছিলেন আল ইকরা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল হোসেন। ভিডিওটি করেছেন মোহাম্মদ শাহাবুল হোসেন, সেকেন্দার আলী ও মোহাম্মদ সোহেল হোসেন। ভিডিওটির সহযোগিতায় ছিলেন তৌফিজুল ইসলাম, তৌফিক শেখ। পুরো ভিডিওটির অ্যারেঞ্জমেন্টে ছিলেন আকবর হোসেন এবং সঙ্গীতের পরিচালনায় ছিলেন আল ইকরা শিল্পী গোষ্ঠীর প্রধান শিল্পী পরিচালক মৌলানা শশিমুদ্দিন শেখ ও অন্যান্য সহযোগিতায় ছিলেন আল ইকরা শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক শাকিল শেখ রহমানি। দুই বাংলার শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে সকলের মন জয় করে নিচ্ছে ঈদ মুবারক। চলুন দেখে নেওয়া যাক সেই গানেরই কিছু অংশ। ঈদ মুবারক, ঈদ মুবারক, আবার ফিরে এলো। নতুন জামা পরবো আজি, খাবো ভালো খাবার, সবার থালায় জোটে যেন আজকে ভালো আহার। নতুন জামা পরবো আজি, খাবো ভালো খাবার, সবার থালায় জোটে যেন আজকে ভালো আহার। ঈদের খুশির দোলনাতে আজকে সবাই দোলো, ঈদের খুশির দোলনাতে আজকে সবাই দোলো। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ গাহেতে চলো। মিজানুর রহমান, সিইও অ্যান্ড সাউন্ড ডিজাইনার, স্টুডিও ওয়েজ বাংলাদেশ। আল ইকরা শিল্পী গোষ্ঠীর পরিচালক সোহেল ভাইয়ের সাথে আমার কিছুদিন আগে পরিচয় কাজের জন্য। তিনি আমাকে ঈদের একটি গানের কাজ করতে দেন, সাউন্ড ডিজাইন এবং কম্পোজিশন করতে দেন। প্রথমে গানটা শুনেই আমার কাছে অনেক ভালো লেগেছে। গানটা কথা লিখেছেন বাংলাদেশের জুবাইর ভাই এবং সুর করেছেন আরিফ হোসেন ভাই, তিনিও বাংলাদেশের। তো গানটার ব্যাপার, গানটা আমরা বাংলাদেশ থেকেই মূলত একটি টিম ওয়ার্কের মাধ্যমে তৈরি করেছি। গানটা যখন প্রথমে শুনি, যেহেতু এটা একটি ঈদের গান, এটাকে কীভাবে আর একটু সুন্দর করা যায়, মানে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় এরকম একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে গানটা করা হয়েছে। গানটা করার ক্ষেত্রে আমি দীর্ঘ পরিশ্রম করেছি এবং ব্যাকিং ভোকাল, হামিং এগুলো দেওয়ার চেষ্টা করেছি গানটা সুর অনুযায়ী, এবং আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছে গানে। রাত জেগে, দিনে কাজ করে বিভিন্নভাবে চেষ্টা করেছি গানটাকে যেন দর্শকপ্রিয়তা পায় এরকম করে তৈরি করার। তো আশা করি গানটা প্রকাশ হয়েছে, আশা করি আপনাদের কাছে, দর্শকদের কাছে গানটা অনেক ভালো লাগবে। আপনাদের ফিডব্যাক পেলে, পজিটিভ ফিডব্যাক পেলে আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি পশ্চিমবাংলার আল ইকরা শিল্পী গোষ্ঠীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সোহেল ভাইকে আমাকে এই গানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আশা করছি আমরা আরও দীর্ঘ জার্নি অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই, সবার জন্য শুভকামনা এবং ইকরা শিল্পী গোষ্ঠীর জন্যও শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।
আমি আরিফ হোসেন, ইসলামী সঙ্গীত শিল্পী এবং সুরকার, বাংলাদেশ। আমি বাংলাদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনে অনেকদিন ধরেই কাজ করছি এবং আমার সুরে বেশ কিছু ইসলামী সঙ্গীত বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় জুবায়ের আলম ভাই, বাংলাদেশের একজন গীতিকার, ওনার লেখা একটি ঈদের গান, ঈদ মোবারক শিরোনামের একটি ঈদের গান আমার হাতে আসে। গানটি দেখে আমার অনেক ভালো লাগে এবং গানটিতে আমি সুন্দর একটা সুর দেওয়ার চেষ্টা করেছি। গানটির পিছনে আমি অনেক সময় দিয়েছি, সময় দিয়ে সুর করেছি। আশা করি গানটি সবার অনেক ভালো লাগবে। গানটি পশ্চিমবঙ্গের আল ইকরা শিল্পগোষ্ঠীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটিতে সুর করতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করি গানটি সবার অনেক ভালো লাগবে এবং আপনারা সবাই গানটি শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আলিগড়া শিল্পগোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আলিগড়া শিল্পগোষ্ঠীর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আলিগড়া শিল্পগোষ্ঠীর প্রধান পরিচালক মোহাম্মদ সোহেল হোসেনকে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আলিগড়া শিল্পগোষ্ঠী যে ঈদের গানটি পরিবেশন করছে সেটির গীতিকার আমি জুবায়ের আলম, বাংলাদেশ থেকে বলছি। আলিগড়া শিল্পগোষ্ঠীর প্রধান পরিচালক মোহাম্মদ সোহেল হোসাইন ভাই আমাকে অনুরোধ করেন একটি ঈদের গান লিখে দিতে। আমি বেশ যত্ন নিয়ে গানটি লিখেছি এবং গানটি বেশ সুরেলা হয়েছে বলে মনে করছি, বেশ ভালো গান হয়েছে। আপনারা গানটি দেখবেন এবং সুস্থ সংস্কৃতি বিকাশে এগিয়ে আসবেন, সবার প্রতি এটাই আমার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আকবর হোসেন, আল ইকরা শিল্পী গোষ্ঠীর একজন নির্বাহী পরিচালক। এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে যেভাবে পরিশ্রম করার চেষ্টা করেছি এবং আরও অনেকে সহযোগিতা করেছেন, আমি এবং আমার শিশু শিল্পী টিম সহ আপনাদেরকে নতুন কিছু চমক দেওয়ার চেষ্টা করেছি এবং সহযোগিতা করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে জুবায়ের আলম ভাই, মিজানুর রহমান ভাই এবং আরিফ হোসেন ভাই। আপনারা প্রত্যেকেই জানেন যে ভিডিও তৈরি করতে অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেদিকে লক্ষ্য করে আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি শাকিল শেখ, আলিগড়া শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক। আমাদের ঈদের সঙ্গীতটি, ঈদ মোবারক সঙ্গীতটি করতে আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম হয়েছে। আমাদের এই সঙ্গীতটি করতে আমাদেরকে বাংলাদেশ থেকে সাহায্য করেছেন, তারা অনেক পরিশ্রম করেছেন। সাথে সাথে আমাদের প্রধান পরিচালক মোহাম্মদ সোহেল হোসেন, তিনি এই সঙ্গীতটিকে সুন্দরভাবে একটি রূপ দেওয়ার জন্য অত্যন্ত পরিশ্রমের সাথে কাজ করেছেন, যার কারণে আপনাদেরকে একটা আমরা সুন্দর সঙ্গীত দিতে পেরেছি। আপনারা অবশ্যই আমাদের আলিগড়ার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।